হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি। দারুণ সুন্দর একটা চকলেট কেকের রেসিপি নিয়ে আজ আবার হাজির হয়েছি, চকলেট ট্রাফেল কেক। আর এই রেসিপিতে আমি কোনো এগ, ক্রিম এবং ওভেনের ব্যবহার করিনি, এমনকি কেকের মোল্ডটাও ব্যবহার করিনি। সহজ কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়, বার্থডে, অ্যানিভার্সারি, যে কোনো অনুষ্ঠানের জন্যে একদম আইডিয়াল। আর টেস্টের দিক থেকেও একদম পারফেক্ট দোকানের মতো। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে কেক বানানোর জন্যে একটা নর্মাল অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, আর সেটাতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে গ্রিস করে নিলাম। এখন তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ মতন শুকনো ময়দা দিয়ে এইভাবে হাতে বাড়ি মেরে মেরে একটা ফ্লাওয়ার কোট করে নেব। এতে করে কেকটা হয়ে যাবার পর অনায়াসে বেরিয়ে আসবে। তো এই দেখুন, এক্সট্রা ময়দাটা আমি সরিয়ে রাখলাম। এদিকে একটা সসপ্যান নিয়েছি আমি, তার মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে এইভাবে হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছি। তার উপরে একটা দিয়ে দিলাম স্ট্যান্ড, আর তারপর ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করব। তো আপনারা সেম প্রসেস প্রেশার কুকার বা কড়াইতেও করতে পারেন। এখন কেকের ব্যাটারটা বানানোর জন্যে আমি নিয়েছি 1/2 কাপ গুঁড়ো চিনি। তো নর্মাল চিনিকেই আমি গুঁড়ো করে নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল আর 1/2 কাপ দুধ। তো আমি এই পুরো মেজারমেন্টটা স্ট্যান্ডার্ড মেজারিং কাপ দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো একটা সাইজের কাপ দিয়ে করে নিতে পারেন। এখন এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন, এরকম একটা স্মুথ লিকুইড তৈরি হয়ে গেল। এখন আমি কেকের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেব। তার জন্যে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনিতে দিয়ে দিলাম 1/4 কাপ মানে 3/4 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার, মানে কোকো পাউডার আর ময়দা মিলিয়ে 1 কাপ হবে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি মতন খাওয়ার সোডা। এবার এই সব কিছু ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো দলা থাকলে সেটা আলাদা হয়ে যায়। তো এই দেখুন, ছেঁকে নেওয়ার পর এই বড় দলাগুলো আলাদা হয়ে গেছে। তো আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এতে করে কেকের মধ্যে কোনো লাম তৈরি হবে না, আর কেকের ব্যাটারটাও একদম পারফেক্ট স্মুথ হবে। তো এই দেখুন, এখন আমি ব্যাটারটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এইভাবে মিক্সড করে নিলাম। ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি হবে, যতক্ষণ অবধি না একটা স্মুথ ব্যাটার পাচ্ছি ততক্ষণ অবধি এইভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এই ব্যাটারটাকে কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি। তো দেখুন, ঢালবার সময় চেষ্টা করবেন খানিকটা স্প্রেড করে ঢেলে নেওয়া, যাতে করে কেকটা সুন্দর একটা ফ্ল্যাট টপ কেক হয়, যেটা ডেকোরেশন করতে অনেক সুবিধা হবে। তারপর আমি এইভাবে 2 বার ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনো বড় এয়ার বাবল থাকলে সেটা বেরিয়ে যায়। এদিকে 10 মিনিটের মধ্যে আমার সসপ্যানটাও প্রিহিট হয়ে গেছে, আমি তার মধ্যে কেকের প্যানটা বসিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য লো ফ্লেমে বেক করে নিতে হবে। আর আপনারা যদি প্রেশার কুকারে করেন, তাহলে অবশ্যই গ্যাসকেট আর হুইসেলটা খুলে দেবেন, বাকি টাইমিংটা সেমই থাকবে। তো এই দেখুন, 35 মিনিট বাদে আমি ফিরে এসেছি, কেকটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি একটা কাটা ফুটিয়ে দেখে নিচ্ছি, কাটার গায়ে কিছু লেগে নেই, তার মানে কেকটা একদম পারফেক্টলি ডান। এখন কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি, তারপর টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটা রুম টেম্পারেচারে আসে। টাওয়েল দিয়ে ঢাকা দিলে কেকের ওপরটাও খুব সুন্দর ময়েস্ট থাকে। এদিকে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি, তার জন্যে 1/4 কাপ জলের সাথে 1 চা চামচ চিনি আর 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। যেহেতু ব্যাটারে কোনো এসেন্স দিইনি, তাই আমি সুগার সিরাপের মধ্যে 2 ফোঁটা এসেন্স দিয়ে নিয়েছি। এদিকে কেক ডেকোরেশন করবার জন্যে চকলেট গ্যানাচে বানিয়ে নেব। তার জন্যে 1/2 কাপ দুধের মধ্যে 1/2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার আর 2 টেবিল চামচ চিনি মিশিয়ে নিলাম। তো এটা কাপে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্প না থেকে যায়। তো এই দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এটা অনেকটা স্মুথ হয়ে গেছে। সেই সাথে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম ডার্ক চকলেট। তো যেহেতু চকলেট ট্রাফেল কেক, তাই ডার্ক চকলেট তো লাগবেই। তবে আমার মনে হয় আমুলের এই ডার্ক চকলেটটা এই কেকের জন্যে সবচেয়ে ভালো এবং ইজিলি অ্যাভেলেবেল। এখন আমি এটাকে একটু মিহি করে কুচি করে নিচ্ছি। আর আপনাদের যাদের ডার্ক চকলেটের টেস্টটা বেশি করা মনে হয়, তারা মিল্ক চকলেট ইউজ করবেন, তবে সেক্ষেত্রে কেকের কালারটা এত সুন্দর দোকানের মতন আসবে না। এবার আমি একটা ফ্রাইং প্যানে কোকো পাউডার আর দুধের লিকুইড মিক্সচারটা ঢেলে নিচ্ছি, আর তারপর মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের জন্য জ্বাল দিয়ে নেব। তো দেখুন, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু মিক্সচারটা অনেকটা ঘন হয়ে যাবে, আর ঠিক এরকম যখন বাবল আসতে শুরু করে দেবে তখন আমি হিটটা বন্ধ করে দিলাম।
তারপর কুচি করে রাখা ডার্ক চকলেটটাও এর সাথে মিশিয়ে দিচ্ছি। তো মাথায় রাখবেন ডার্ক চকলেটটা মেশানোর সময় ওভেনের হিটটা যেন অবশ্যই বন্ধ থাকে, না হলে কিন্তু চকলেট পুড়ে যাবে। সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এখন আমি এটাকে ততক্ষণ অবধি একটু মিক্স করে নেব যতক্ষণ না এটা একটা স্মুথ টেক্সচার এসে যায়। তো দেখুন মিনিট দুয়েকের মধ্যেই চকলেটটা একদম সুন্দর মেল্ট হয়ে গিয়ে চকলেট গ্যানাচে রেডি হয়ে গেছে। এটা রুম টেম্পারেচারে রাখলে কিন্তু আরও খানিকটা ঘন হয়ে যাবে। তো দেখুন ক্রিম ছাড়াই কিন্তু কত সুন্দর একটা পারফেক্ট চকলেট গ্যানাচে রেডি হয়ে গেল, আর এটার টেস্টও কিন্তু অপূর্ব। এদিকে আমাদের কেকটা কিন্তু রুম টেম্পারেচারে চলে এসছে। আমি সাইডটা একটা ছুরি দিয়ে এইভাবে একটু আলগা করে নিচ্ছি, আর তারপর কেকটাকে উল্টো করে এইভাবে বার করে নিলাম। তো দেখুন কেকটা কত সুন্দর পারফেক্টলি বেরিয়ে এসছে। এখন কেকটাকে আমি দুটো লেয়ারে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে 3টে লেয়ারেও ভাগ করতে পারেন, তবে আমি আজকে 2টে লেয়ারেই ভাগ করছি। তো দেখুন কেকটা কতটা ভেতরে জালিদার এবং পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি হয়েছে। তো এখন আমি কেকটা ডেকোরেশন করার জন্যে একটা প্লেটের মধ্যে খানিকটা চকলেট গানাচ দিয়ে দিলাম, আর তারপর 1টা লেয়ার এইভাবে উল্টো করে বসিয়ে দিচ্ছি। ওপর দিয়ে আমি সুগার সিরাপটা এইভাবে ব্রাশ করে দিচ্ছি যাতে কেকটা বেশ অনেক দিন অবধি ময়েস্ট থাকে। তো এই দেখুন আমি এইভাবে ব্রাশ করে দিলাম, তার উপর দিয়ে আমি আবার চকলেট গ্যানাচ দিয়ে লেয়ার করে দিচ্ছি। তো দেখুন এখন কিন্তু চকলেট গ্যানাচটা রুম টেম্পারেচারে আসার পর বেশ অনেকটা থিক হয়ে গেছে। তো বন্ধুরা, আমার কাছে কিন্তু সেরকম কোনো স্পেশাল বেকিং টুলস নেই এই রোটেটিং টেবিলটা ছাড়া, তাই আমি কিন্তু খুব সিম্পলভাবেই কেকটা ডেকোরেশন করছি। তো আমি ওপর দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিলাম, আর ঠিক একইভাবে সুগার সিরাপ ব্রাশ করে চকলেট গ্যানাচ দিয়ে লেয়ারিং করে দেবো। তো এই দেখুন আমি নর্মাল স্প্যাচুলা দিয়েই এইভাবে চকলেটটা স্প্রেড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বেকিং টুলস থাকে আপনারা সেটাই ইউজ করবেন, তবে টুলস ছাড়াও কিন্তু এটার লুকসটা পারফেক্ট আসবে, ফিনিশিংও ভালোই হবে। তো এই দেখুন আমি স্প্রেড করে নিলাম। আর এই কেকটা যেহেতু পুরোটাই চকলেট দিয়ে বানানো, তাই বাচ্চাদেরও কিন্তু এই কেকটা ভীষণ পছন্দের হয়। তো দেখুন এই সাইডের দিকটাও আমি সুন্দর করে ফিনিশিং করে দিয়েছি। এখন আমি একটা পাইপিং ব্যাগে স্টার নজল ভরে নিলাম, আর তারপর বেঁচে থাকা চকলেট গ্যানাচটা এর মধ্যে ভরে নিচ্ছি। তো আমি এটা দিয়ে এখন কেকের ওপরের ফাইনাল গার্নিশিংটা করব। তো এই দেখুন আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। তো এখন আমি খুব সিম্পল রোজ ডিজাইন দিয়ে চারিপাশটা ডেকোরেট করে দিচ্ছি। তো এই দেখুন এইভাবে একবার ঘুরিয়ে নিলেই কিন্তু রোজ রেডি। তো আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ আর নজল না থাকে সেক্ষেত্রে আপনারা চকলেট চিপস ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, অথবা গ্রেট করা চকলেটও ওপর দিয়ে স্প্রেড করে দিতে পারেন। তো এই দেখুন কেকটা সাজানোর পর পুরো প্রফেশনাল কেকের মতনই লাগছে। এখন আমি ওপরে নাম লিখবার জন্যে একটা 10 টাকা দামের মিল্কি বার চকলেট 1 চামচ দুধ দিয়ে মেল্ট করে নিয়েছিলাম, আর সেটাকে এখন একটা পাইপিং ব্যাগে ভরে নাম লিখে নিচ্ছি। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আরও নতুন রেসিপির সহজ পদ্ধতি জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের এই ট্রাফেল কেকটা আমি আপনাদের সকলের পছন্দের এবং আমার ফেভারিট ব্লগার নিতুর পৃথিবীর নিতুদির বার্থডেতে ডেডিকেট করলাম। নিতুদি, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই হাসি মুখে আমাদের সুন্দর সুন্দর ব্লগ উপহার দিও। আর আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, গুড বাই।